আমার চ্যানেলে দেখতেছি সাবস্ক্রাইব দেখা যাচ্ছে না, সাবস্ক্রাইব কীভাবে হাইড করে বুঝি না। অন্য চ্যানেলে দেখতেছি যে সাবস্ক্রাইব চ্যানেল ভিডিও দেখতেছি সাবস্ক্রাইব দেখাচ্ছে না, এর কারণটা কি? এটা আবার কীভাবে সম্ভব? আরে আমি অবাক হয়ে যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি কথা বলবো যে আমরা যারা ইউটিউবিং করি, নতুন ইউটিউবার, আমাদের সাবস্ক্রাইব অল্প থাকার কারণে আমরা কী করি, সাবস্ক্রাইবটা যেন মানুষ যেন না দেখতে পায়, এবং কি অনেক চ্যানেলে দেখা যায় সাবস্ক্রাইব হাইড করা আছে, কার সাবস্ক্রাইব কতগুলো তা দেখা যায় না। তো বন্ধুরা, আজকে আমি জানিয়ে দেবো কীভাবে যে আমরা চ্যানেলে আমাদের সাবস্ক্রাইব কতগুলো, আমরা এটা কীভাবে হাইড করবো, আমি আজকে এটা শিখিয়ে দিব। কেননা একটা চ্যানেল যখন প্রথম শুরু করা হয় তখন সাবস্ক্রাইব বলতেই নাই বলা চলে। তো এই কারণেই মানুষের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইবগুলো দেখতে নিজেই কেমন যেন লাগে। তাই আজকে আমি এটা জানিয়ে দিব যে কীভাবে আমরা আমাদের সাবস্ক্রাইবগুলো হাইড করে রাখবো। তো বন্ধুরা, ভিডিওটি বিস্তারিত জানার জন্য, ভিডিওটা হয়তো একটু লম্বা হতে পারে, তো বন্ধুরা ভিডিওটি আমরা শুরু করে দেবো। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, এই যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, পাশে একটা লাল লেখা ওটা চাপ দিয়ে সাবস্ক্রাইব করে বেল আইকন অফ করে রাখুন। তো বন্ধুরা চলুন তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পরে আমরা কী করবো, যে কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো আমি আমার ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছে, এই যে আমার ক্রোম ব্রাউজার, তো আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ক্রোম ব্রাউজারে যাওয়ার পরে এখানে আমরা লিখব যে ইউটিউব ডট কম লিখে কী করবো, আমরা youtube.com লিখে আমরা কী করবো, এই গো সার্চ গোতে চলে যাবো। আমরা এখানে দিয়ে দিলাম, করে দেওয়ার পরে অবশ্যই বন্ধুরা আপনারা কী করবেন, এই এই ত্রিকোণে যায় যে ত্রিকোণা তিনটা ডট আছে, আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে এখানে কি ডেস্কটপ সাইট, এখানে কী করবেন, এখানে টিক দিয়ে দিবেন, এখানে এটা টিক দিয়ে দিবেন। আমি তো আমি এখানে টিক দিয়ে দিলাম। টিক দেওয়ার পর এখানে কী করবে, এখানে কম্পিউটার মোডের মতো চলে আসবে, এখানে মনে হবে কম্পিউটার মোডের মধ্যে। আমরা এখানে কী করবো, এই এরকম আসার পরে আমরা আমাদের এই যে এই চ্যানেল লোগোটা আছে, এই যে কোনা আছে, একটু বড় করে নিচ্ছি, এই চ্যানেল লোগোটা, এই লোগোটাতে করে আমরা এই লোগোটাতে ক্লিক করব, এই যে এখানে। তো আমি কী করবো, আমাদের লোগোটাতে চলে গেলাম। লোগোটাতে যাওয়ার পর এখানে লেখা আছে যে ইউর চ্যানেল, তো আমি কী করবো, ইউর চ্যানেলে চলে যাব। ইউর চ্যানেলে যাওয়ার পর এখানে আসছে যে কাস্টম চ্যানেল অথবা ম্যানেজ ভিডিও, আমরা কী করবো, এই যে কাস্টমাইজ চ্যানেলে চলে যাব, এখানে দিয়ে দাও, ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে এখন একটু সময় নেবে। তো বন্ধুরা লোড হচ্ছে, এখন কি হলো, এখন এখন আমরা কি করব, এই যে কোণায় এই যে নিচে সেটিং এর একটা চিহ্ন আছে, তো আমরা কি করবো, এই সেটিং এ চলে যাব। একটু বড় করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই সেটিং আমরা কি করব, আমরা কি করবো, এই সেটিং এ চলে যাব। তো আমরা সেটিং এ ক্লিক করি, সেটিংয়ে যাওয়ার পরে এখানে কি, এই যে এখানে আছে যে জেনারেল, আরেকটা আছে তারপর আছে চ্যানেল। তো আমরা কী করবো, আমরা এই চ্যানেলে দ্বিতীয় নাম্বার অপশানটাতে চলে যাবো, চ্যানেল। তো আমরা চ্যানেলে চলে যাব। চ্যানেলে যাওয়ার পরে এখানে এখানে আসছে যে কি বেসিক ইনফো, এরপর কি অ্যাডভান্স সেটিং। তো আমরা কী করবো, এই অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে আমরা কী করবো, এই নিচে চলে যাবো, এই নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে যে সাবস্ক্রাইব কাউন্ট, সাবস্ক্রাইব কাউন্ট, এখানে আমার সাবস্ক্রাইব বাটন শো করা আছে। তো আমি একটু তাহলে সিম্পলভাবে দেখিয়ে দিচ্ছি যে শো করা আছে কি না, তারপরে এটা সেটিংটা করতেছি। আমরা কী করবো, আমার ইউটিউবে চলে যাচ্ছি, আমি এই যে আমার ইউটিউব চ্যানেল ইউটিউবে চলে যাচ্ছে, এখানে এখানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, এই যে সাবস্ক্রাইব করার পরে যে এখানে 129টা সাবস্ক্রাইবার দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে দেখা যাচ্ছে 129টা সাবস্ক্রাইব। অথবা আমি যদি একটা ভিডিও প্লে করি, একটা ভিডিও প্লে করি,
একটা ভিডিও প্লে করলাম, ভিডিও প্লে করার পর এখানে সাবস্ক্রাইব কতগুলো এখানে ওটা দেখা যাবে। তো বন্ধুরা আমি এখন কি করব, এই ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। আবার ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে দেখিয়ে দিই টিকটা ওখানে দেওয়া ছিল, আমরা কি করবো যে টিকটা এখানে দেওয়া আছে, আমরা কি করবো এই টিকটা উঠিয়ে ফেলবো এখান থেকে। এই যে টিকটা উঠিয়ে ফেললাম, টিকটা উঠিয়ে দেওয়ার পরে আমরা কি করবো, এই যে এখানে সেভ লেখা আছে, আমরা কি করবো এই সেভ অপশনটি ক্লিক করে দেবো, সেভ করে দেবো। তো বন্ধুরা সেভ করে দেওয়ার পরে এখানে যে লেখা আছে যে সেটিংস সেভড, তো আমরা কি করবো আবার এখান থেকে হোম বাটন দিয়ে একবারে চলে যাবো। আমরা কি করবো এখন আবার ইউটিউবে যা একটু পরীক্ষা করে আসলে হয়েছে কি না। তো ইউটিউবে যাওয়ার পরে আমরা কি করবো এখানে এখানে আমার চ্যানেলটা সার্চ দিব, সার্চ দেওয়ার পর এখানে আপাতত কিছুক্ষণের জন্য এখানে দেখাবে সাবস্ক্রাইবগুলো। তো আমি কি করবো এখন নিচে চলে যাব, নিচে যাওয়ার পরে একটা ভিডিওতে যদি ক্লিক করি, ভিডিওটা ক্লিক করার পরে এখানে আর সাবস্ক্রাইব দেখাবো না, এখানে আর দেখাবে না যে কতগুলো সাবস্ক্রাইব আছে। এখানে দেখো এখন আর সাবস্ক্রাইব দেখাচ্ছে না। তো এটাই বলতেছিলাম যে কিভাবে সাবস্ক্রাইব হাইড করতে হয়, কিভাবে সাবস্ক্রাইব লুকানো যায়, যে আমার সাবস্ক্রাইব কতগুলো কেউ দেখতে পারবে না। তো বন্ধুরা এইভাবে করে, তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং কি কমেন্ট করবেন, বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করবেন। তো বন্ধুরা নিশ্চয়ই ভিডিওটি দেখেন। বন্ধুরা আমি এটাই বলবো যে ভিডিওটি দেখতে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, এবং ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আরেকটা কথা বলে নিচ্ছি, যারা ইউটিউব সম্পর্কে কোনো টপিক নিয়ে জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি যাই যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর বন্ধুরা যাওয়ার শেষে আরেকটা কথা বলে নিচ্ছি, এটাই রিকোয়েস্ট যে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে নেওয়া, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। তো বন্ধুরা আমি সবার জন্য এটাই দোয়া করি, আমার জন্য দোয়া করবেন, আমি এটাই কামনা করি যে আপনারা যেন সবসময় সুস্থ থাকেন, ভালো থাকেন।